হ্যালো এভরিওয়ান সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করি সবাই তোমরা ঘুম থেকে উঠে গেছো আজকের এই নতুন ভিডিওটা আমরা নিয়ে এসেছি সকল ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ যাদের তোমাদের পরীক্ষা আছে সামনে বা ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারাকশন তোমাদের আছে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসছি ইন্টারভিউরি ফ্রি ক্লাস ফ্রি ইউটিউব ক্লাস যেগুলো আমরা ডেইলি কন্টিনিউ করছি যাতে তোমাদের ইন্টারভিউ যাতে ভালো হয় ঠিক আছে আমরা তোমাদের কিন্তু একটা একটা ম্যাপ দিয়ে দিয়েছি কিসের ম্যাপ যে আমাদের এই এই জিনিসগুলো পড়লে তোমাদের ইন্টারভিউর জন্য হবে ওইগুলো কি ওইগুলো হচ্ছে আমাদের কাছে কমপ্লিট নোটস আছে স্পেশাল এক্সিকিউটিভের ওটা নিতে পারো নাম্বার নাম্বার আর হচ্ছে আমাদের এই প্রি ভিডিও ক্লাসেসগুলো তোমরা দেখতে হবে এই দুটোই তোমাদের ফলো করতে হবে টু গেট সাকসেস ইন দ্য আপকামিং এক্সাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস যেখানে আমরা তোমাদের যে সমস্ত ডাউটসগুলো তোমরা জিজ্ঞেস করছিলে বিভিন্ন জিনিস নিয়ে তোমাদের ডাউট আছে মনে সংশয় আছে যে এই অ্যাডমিট কার্ডে এই জিনিসটা কি 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 ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোনটা অ্যাটেস্টেড করতে হবে তারপর রিপোর্টিং টাইম যে লেখা আছে ওটার মিনিং কি বিভিন্ন মিসিলি যেগুলো ডাউটস আছে তাছাড়া লাস্ট ক্লাসে তোমরা যে সমস্ত কোয়ারিজগুলো আমাদের জিজ্ঞেস করেছিলে মানে যে সমস্ত তোমাদের মনে যে সমস্ত দ্বিধাগুলো আছে ওইগুলো ব্যাপারে যে জিজ্ঞেস করেছিলে ওইগুলো আমরা এখানে তুলে তুলে তোমাদের স্ক্রিনশট তুলে তুলে আমরা আনসার দেবো তাছাড়া ইম্পর্টেন্ট কোয়ারিজ আরও কিছু আনসার করব আর আরেকটা তোমাদের এখানে মানে যেটা নেব পার্ট থ্রিতে ওটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্লাস ফ্রি ক্লাস স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের জন্য যেমন আমাদের চলছে প্রত্যেক দিন কী কী বিষয়ের উপরে ডিউটিস অ্যান্ড কোয়ালিটিস অফ স্পেশাল এক্সিকিউটিভ থাকবে ইম্পর্টেন্ট কিছু ফুল ফর্মস থাকবে যেগুলো তোমাদের আপকামিং দিনে এক্সামে জিজ্ঞেস করতে পারে তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের তোমাদের বন্ধু বান্ধব সবখানে যেখানে কানেক্টেড আছে ওই গ্রুপসগুলোতে শেয়ার করে দিও সবাই যাতে এই ক্লাসটা দেখে থেকে সবার যাতে লাভ হতে পারে ঠিক আছে চলো শুরু করছি বিফোর আই বিগিন ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম শুনছো আমার ভয়েসটা বা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো বা আমাদের এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো স্টাডি ইউনিয়নের নামটা ফার্স্ট টাইম শুনেছো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে যেও কারণ তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা দায়িত্ব নিয়ে বলছি তোমাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট চাকরির আপডেট চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট তোমাদেরকে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা পৌঁছে দেবো এনি হাউ এটা পাশে বেলটা আছে ওটাও ক্লিক করে টু টু গেট অল টাইম টাইম ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারে ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে এই দেখো সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট সিলেবাস নোটস আছে আমাদের কাছে যেখানে তোমাদের পুলিশ রিলেটেড জি কে আছে স্পেশাল এক্সিকিউটিভ রিলেটেড স্পেশাল জি কে আছে ওই পিডিএফটা এখানে আমরা দেখাই নি তাছাড়া ত্রিপুরা জিকে কমপ্লিট যা যা জিজ্ঞেস করে ওইটা আছে ত্রিপুরার যেই সমস্ত কারেন্ট টপিকসগুলো আছে ওইগুলো সমস্তগুলো আছে ঠিক আছে ঠিক যেগুলো তোমাদের জিজ্ঞেস করবে একদম কমপ্লিট সিলেবাস ওয়াইজ মানে সিলেবাস ওয়াইজ যেই নোটসটা আছে কমপ্লিটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এই নোটসগুলো তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশান বুস্ট করতে চাও আমাদের এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার এখানে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো বা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারো সবচেয়ে সুবিধা হবে তোমাদের তোমরা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো তাহলে আমরা প্রত্যেক সময় তোমাদের রিপ্লাই দিতে পারবো ঠিক আছে আমাদের কন্টাক্ট নাম্বারটা লিখে রাখো বা বলছি আমি শুনে রাখো সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আবার বলে রাখছি সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে সো চলো শুরু করছি প্রথম আমরা তোমাদের যে সমস্ত ডাউটসগুলো লাস্ট ভিডিওতে জিজ্ঞেস করেছিলে ওইগুলোর আনসার দেবো তাছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে লিখো আমরা আগামীকালকে সকালের ভিডিওতে তোমাদের কোয়ারিজগুলো স্ক্রিনশট তুলে তুলে তোমাদের আনসার দিয়ে দেবো ঠিক আছে প্রথম দাদা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে নাকি ইন্টারভিউর দিন নো কোনো ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে না নো ক্যারেক্টার সার্টিফিকেট দাদা আমি ভালো করে লিখে দিচ্ছি নো कैरेक्टर सार्टिफिट इज नीडेड कोनो को सार्टिफिट लागे ना शुदू लगे मेडिकल फिटनेस सार्टिफिकेट যদি তোমরা কোনো চাকরিতে বর্তমানে এমপ্লয়েড হয়ে থাকো ওটার থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আর কিছু না আর বাকি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আধার তারপর ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট স্কুল লিভিং সার্টিফিকেট ওগুলো আমরা বলে দিচ্ছি তোমরা যদি এস এসসি ক্যাটাগরি থেকে হও তোমাদের রিজার্ভেশনের যেই সার্টিফিকেটটা ওটা লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে না প্লাস ওখানে তোমাদের ইন্টারভিউর সময় কিন্তু বলেনি যে ফিজিক্যাল টেস্ট বা কিছু হবে চেস্টের মেজারমেন্ট বা এত হাইট হতে হবে তাই হাইট রিলেটেড বা ফিজিক্যাল মেজারমেন্ট রিলেটেড তোমাদের কোনো কিছু এখানে হবে না ঠিক আছে নেক্সট ফোন নিয়ে যাওয়া যাবে কি দেখো ফোন নিয়ে যদি যাও তোমাদের বারে বারে বলছি যারা তোমরা ইন্টারভিউ দিন মনে করছো ফোন নিয়ে যাবে তোমাদের অনেকের কিন্তু সেন্টার অনেক দূরে তোমরা যদি ফোন নিয়ে যাও তোমাদের ওখানে জায়গা থাকবে ব্যাগের ভেতরে ফোনটাকে রেখে তারপর তোমরা ইন্টারভিউ দিতে যাবে যখন ডাকবে ইন্টারভিউতে ওয়ান টু ওয়ান মানে এক একজনকে যখন ডাকা হবে এক এক করে ইন্টারভিউর জন্য তখন কিন্তু তোমাদের কিন্তু ফোন কিন্তু পকেটে থাকতে থাকলে কিন্তু তোমাদের হবে না তাই ফোন নিয়ে যেও না যদি সম্ভব হয় আর যদি হয় তোমাদের জন্য যে ফোনটা নিয়েই যেতে হবে দেন নিয়ে আগে রেখে দিও সেফ জায়গাতে ঠিক আছে নেক্সট আচ্ছা এই এই জায়গাটা আমরা পরে দেখছি একটা ইম্পর্টেন্ট আপডেট আছে সমস্ত ধর্মনগর পুলিশ স্টেশন থেকে একটা জিনিস জানানো হয়েছে এটার ব্যাপারে আমরা শিওরলি কিছু বলছি না একজন কমেন্ট করেছে কমেন্টটা তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা যাতে এটার সত্যতাটা তোমরা যাচাই করে নিও জাস্ট কমেন্ট এসছে আমাদের চ্যানেলে তাই তোমাদের আমরা দেখিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো যারা যারা তোমরা ধর্মনগর পুলিশ স্টেশনের থেকে তোমরা কার্ড কালেক্ট করেছো একজন এখানে আমাদের লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে যে ধর্মনগর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের নাম ভুল আছে তাদের জন্য অন টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলেছে এটা আমরা শিওর না আমরা এই নিউজটার কোনো গ্যারান্টি দিচ্ছি না জাস্ট কমেন্ট এসছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু আমাদের বলো যে এটা আদৌ কি নিউজটা ভ্যালিড কি না ঠিক আছে যদি ভ্যালিড হয় তাহলে সমস্ত এক্সপিরিয়েন্স যারা ধর্মনগর থেকে আমাদের ভিডিও দেখছো বা আমার বয়সটা শুনছো তোমাদের জন্য এটা খুব লাভ হবে কারণ তোমাদের কিন্তু ইন্টারভিউর আগেই কিন্তু সমস্ত কারেকশনস কিন্তু তোমাদের করে দেওয়া হবে সো এই জিনিসটা তোমরা একটু দেখে নিও আর আমাদের ভেরিফাই করে জানিও যে এটা আদৌ সত্যি কি ঠিক আছে নেক্সট দাদা আমার এডমিটেড টাইটেলে একটা ওয়ার্ড মিসিং পি এ এর জায়গায় পি এ এল এসছে ঠিক আছে সো এটা ইট ইজ নট এ মানে নট সামথিং মানে সামথিং লাইক বিগ মিস্টেক এটা কিন্তু বড়ো মিস্টেক না তাই তোমরা ইন্টারভিউর দিনে অন দ্য ডে অফ ইন্টারভিউ ওই দিন তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এই মাইনর মিস্টেকসগুলো তোমরা কারেক্ট করে নিতে পারবে যেমন নামে একটা লেটার ভুল টাইটেল একটা লেটার ভুল অ্যাড্রেসে একটা ওয়ার্ড ভুল ওইগুলো তোমরা ইন্টারভিউর দিন কিন্তু ইন্টারভিউর আগে ইন্টারভিউর আগে কি হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তখন তোমরা ওটা কারেক্ট করে নিতে পারবে ঠিক আছে নেক্সট ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড কি আমরা করব সেলফ অ্যাটেস্টেড বলেনি বারে বারে বলছি প্লিজ প্লে অ্যাটেন প্লিজ পে অ্যাটেনশন কি বলছি এখানে এখানে তোমাদের কিন্তু বারবার বলে দিয়েছে কি বলেছে তোমাদের বলেছে অ্যাটাস্টেড জাস্ট বলেছে অ্যাটেস্টেড অ্যাটেস্টেড কিন্তু যদি সেলফ অ্যাটেস্টেড বলতো তাহলে তোমরা নিজেরা জেরক্সগুলোতে নিচে সাইন করতে অ্যাটেস্টেড বলেছে মানে তোমাদের গ্যাজেটেড অফিসার থেকে সাইন নিতে হবে অ্যাটেস্টেড মানে হচ্ছে গ্যাজেটেড গ্যাজেটেড অফিস থেকে তোমাদের বা গ্যাজেটেড অফিসার থেকে তোমাদের সাইন নিতে হবে এই গ্যাজেটেড অফিসার উনি কিন্তু স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের একজন গ্যাজেটেড অফিসার হতে পারবে উনি কিন্তু গ্রুপ বি গ্যাজেটেড অফিসারও হতে পারেন বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসারও হতে পারেন ঠিক আছে আশা করি তোমরা ওনাদের ডেজিগনেশন দেখে তোমরা কিন্তু সিগনেচার নিও আর মনে রাখবে সিল কিন্তু ম্যান্ডেটরি সিল কিন্তু লাগবে তুমি যার থেকেই গ্যাজেটেড অফিসারের অ্যাটেস্টেড নাও এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু না ঠিক আছে নেক্সট ইউনিফর্ম কি হবে দেখো স্পেশাল এক্সিকিউটিভের ইউনিফর্ম হবে এখনো এই সংক্রান্ত কোনো আপডেট কিন্তু কনসার্ন ডিপার্টমেন্ট থেকে আসেনি তবে হোম গার্ডস যাদেরকে না হয় ঠিক আছে হোম গার্ডস এদেরকেও কিন্তু খাকি রঙের কিন্তু একটা মানে তোমরা বলতে পারো একটা শার্ট টাইপের কিন্তু একটা ইউনিফর্ম দেওয়া হয় সো মোস্ট প্রবাবলি তোমাদেরও ওই রকম কিছু একটা দেওয়া হবে বা আরেকটা জিনিসও হতে পারে যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের মেইন কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইনফর্মেশন কালেক্ট করে এনে দেওয়া সো দ্যাট ইনভেস্টিগেশনে লাভ হয় তার জন্য সিভিল ড্রেসও কিন্তু হতে পারে মানে তোমাদের বলতে পারো পার্টিকুলার যদি খাকি কালারের কোনো ড্রেস যদি তোমাদের না দেয় তখন কি বলবে তোমাদের বলবে যে তোমরা মানে নর্মালি তোমরা শার্ট প্যান্ট পরে আসো যাতে কেউ তোমাদের না জিনতে পারে এমন হতে পারে ঠিক আছে কারণ তোমরা তো পুলিশকে অ্যাসিস্ট করবে তাই বিভিন্ন গ্যাদার করতে তোমাদেরকে তোমাদের কিন্তু ডিউটি দেওয়া হবে সো ওই জায়গায় তোমাদের মোস্ট প্রি তোমাদের কিন্তু নর্মাল হিউম্যান বিংস যারা যেমন আছে ওদের মতো কিন্তু ড্রেস পরে যাওয়ার সম্ভাবনাটা একটা আছে ঠিক আছে ওটা তোমরা জয়েন করলেই জেনে যাবে এটা আমরা শিওর না জাস্ট আমি তোমাদের বলছি দুটো সিনারিও হতে পারে নেক্সট ফোন নিয়ে যাওয়া যাবে কি আরেকজন ফোন নিয়ে যাওয়া যাবে নো ফোন নিয়ে যাওয়া যাবে না ফোন তোমাদের রেখে যেতে হবে যাই হোক এটা হয়তো দু তিনজন জিজ্ঞেস করেছে আমাদের হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করেছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে একজন জিজ্ঞেস করেছে একজন কি দুজন জিজ্ঞেস করেছে কমেন্টও এসে দু তিনজনের তার জন্য এটা দুবার পরে গেছে ঠিক আছে নেক্সট দাদা আমি তো অ্যাডমিট কার্ড পাইনি যারা অ্যাডমিট কার্ড পায় পাওনি ওয়েট করো টোয়েন্টি ফিফথ মানে আজকেই হচ্ছে লাস্ট আজকে লাস্ট খোঁজ নাও আজকে লাস্ট কোন সময় খোঁজ নেবে আজকে খোঁজ নেবে হচ্ছে এক্ষণ ঠিক সকাল এগারোটার মধ্যে যারা অ্যাডমিট পাওনি যারা এডমিট পাওনি প্লিজ পে অ্যাটেনশন আজকের মধ্যে তোমরা খোঁজ নাও সকাল এগারোটায় তোমাদের কনসার্ন পুলিশ স্টেশনে যেখানে তোমরা জমা করেছিলে অ্যাপ্লিকেশন ওখানে যাও গিয়ে জিজ্ঞেস করো তোমাদের এডমিট কার্ড এসছে কিনা যদি বলে না আসেনি দেন তোমাদের মেবি কোনো কিছু ইস্যুস আছে তোমরা কনসার্ন তোমাদের যে ডিস্ট্রিক্টের এসপি অফিস মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তোমাদের ডিস্ট্রিক্টের যে অফিসটা আছে গুগলে সার্চ করে নাও এখানে অ্যাড্রেস দেখে ওখানে যাও গিয়ে তোমরা একটা অফিসে যোগাযোগ করো যে কেন তোমাদের এডমিট কার্ড আসেনি মনে রাখবে লাস্ট ডেট রিমেম্বার the last date টোয়েন্টি ফিফথ জানুয়ারি আজকের পরে কিন্তু আর কারেকশন পসিবল না আর এডমিট কার্ড কিন্তু দেওয়া পসিবল না প্লিজ সবাই কান খুলে শুনে রাখো আজকেই কিন্তু লাস্ট ডেট লাস্ট ডেট কিন্তু আজকে ঠিক আছে তো তোমাদের অনেকগুলো কোয়ারিজ আমরা আনসার করলাম এছাড়া যদি তোমাদের আর কোনো কোয়ারিস থাকে নিচে কমেন সেকশনালি কাম আমরা আগামীকালের ভিডিওতে তোমাদের সমস্ত কোয়ারিজগুলো আমরা অ্যান্সার করে দেবো ঠিক আছে স্টাডি উইন যখন আছে তোমাদের তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমরা আছি তোমরা সামনের দিকে এগিয়ে যাও আমরা তোমাদের হেল্প করার জন্য আছি ঠিক আছে আচ্ছা এইবার এখানে দেখো অ্যাটেস্টেশন অফ ডকুমেন্টস মানে এই যে অ্যাটেস্টেড যে করতে হবে ডকুমেন্টস গুলো ওইগুলো নিয়ে তোমাদের অনেক ডাউট আছে প্রথম যা যা বলছি ওইগুলো তোমরা অ্যাটেস্টেড করাবে ঠিক আছে কি কি এজ প্রুফ সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট এটা তোমাদের আধার কার্ডও হতে পারে বার্থ সার্টিফিকেটও হতে পারে বা স্কুল লিভিং সার্টিফিকেটও হতে পারে ঠিক আছে স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা এখানে যে স্কুলে যে ধরো তোমার মাধ্যমিক পর্যন্ত পড়েছ মাধ্যমিকের ফাইনাল মার্কশিটটা দেখালে দেখালেও হবে বা অনেক সময় স্কুল যদি চেঞ্জ করো বা অনেকে কিন্তু মানে যে টিসি নিয়ে আসে মানে ট্রান্সফার সার্টিফিকেট ঠিক আছে যখন ওরা এক স্কুল থেকে আরেক স্কুলে যায় অনেক সময় অনেক সময় অনেকে মাইগ্রেশন সার্টিফিকেটও নিয়ে আসে ঠিক আছে ওই সমস্ত যেগুলো স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের একটা দেয় ঠিক আছে যদি তোমরা স্কুলের সাথে যোগাযোগ করতে পারো করো না হলে এই মার্কশিট এই সার্টিফিকেটটার বদলে তোমরা তোমাদের যে স্কুলে যে লাস্ট এক্সামটা দিয়েছিলে যেমন যে কোনো একটা বোর্ড টেন্থ বা টুয়েলভ বোর্ড আর ফাইনাল মার্কশিটটা দিয়ে দিলেও তোমাদের হবে ঠিক আছে এইজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাদের কিন্তু মাধ্যমিকের যেই অ্যাডমিট কার্ডটা ওটাও কিন্তু কাজ করে মাধ্যমিকের এডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট শিটটা টু মানে টেন্থ ঠিক আছে ওটার মধ্যে কিন্তু লেখা থাকে তাহলে আধার কার্ড দিয়েও তোমাদের হয়ে যাবে এটা জেরক্স করবে এটাকে কিন্তু কি করবে এটার মধ্যে তুমি যদি মানে তুমি মনে করো এখানেও একটা একজন গ্যাজেটেড অফিসারে অ্যাটেস্টেড নিয়ে নিও ঠিক আছে নিয়ে নিও অ্যাটেস্টেড নিয়ে নিলে যদি এক্সট্রাও নিয়ে নাও বেস্তীয় যদি নিয়ে নাও অ্যাটেস্টেড তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই ঠিক আছে মানে এক্সট্রা তুমি যদি নিয়ে নাও কোনো একটা ডকুমেন্টে যে আমি এক্সট্রা করে রেখে দিলাম তখন কিন্তু এটা কোনো আপত্তি নেই ঠিক আছে নাম্বার টু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা সবাই জানো নেক্সট কি বলেছে স্কুল লিভিং সার্টিফিকেট যদি তোমাদের দেখো বারে বারে বলে দিচ্ছি স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে অনেকেরই ডাউট ছিল স্কুল লিভিং সার্টিফিকেট যদি তোমাদের না থাকে তখন কি করবে তখন তোমাদের তোমরা যে লাস্ট ওই স্কুল থেকে বেরিয়েছিলে তখন যে লাস্ট এক্সামটা পাস করেছো মানে টেন্থ বা টুয়েলথ ওটার মার্কশিটটা তোমরা নিয়ে যাও এটাকে জেরক্স করবে করে এটাকে একজন যে গ্যাজেটের অফিসারের কাছে তুমি সাইন করাতে যাবে মানে করাতে যাবে ওনাকে অরিজিনালটা দেখাবে উনি তারপর দেখে জেরক্সটাতে সাইন করে একজন সিল দিয়ে দেবেন অ্যালং উইথ ডেট অ্যান্ড হিজ ডেজিগনেশন ঠিক আছে এটাকে অ্যাটেস্টেড করাবে এইচ প্রুফ সার্টিফিকেটটাকে মানে অ্যাটেস্টেড করাবে নাম্বার থ্রি পিআরটিসির যে জেরক্সটা মানে পার্মানেন্ট রেসিডেন্টস অফ ত্রিপুরা সার্টিফিকেট ওটাকে জেরক্স করে অ্যাটেস্টেড করাবে মনে রাখবে সেলফ অ্যাটেস্টেড না কিন্তু নিজে কিন্তু সাইন করবে না জেরক্সগুলোতে তোমাদের সাইন করাতে হবে একজন গ্যাজেটেড অফিসার দিয়ে মে বি ফ্রম সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের ঠিক আছে তারপর নেক্সট নাম্বার ফোর তোমরা যদি কোনো মানে ক্যাটাগরি থেকে হয়ে থাকো যেমন রিজার্ভ ক্যাটাগরি মানে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট তোমাদের সেটা রিজার্ভেশনের যে সার্টিফিকেটটা ওটারও একটা জেরক্স লাগবে যদি সম্ভব হয় ওটাতেও গ্যাজেটের অফিসারের সাইন নিয়ে চলে যেও ঠিক আছে আর তোমাদের যে যাবতীয় গেমস বা ট্রেড বা বিভিন্ন যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে ওইগুলো যে মানে ওইগুলো যেটা লাস্ট যেটা লিখেছে সার্টিফিকেট শোয়িং প্রফিসিয়েন্সি ইন এনি ট্রেড আর্টস স্পোর্টস এন্ড গেমস এটসেট্রা ওটা তোমাদের লাগবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কি কি তোমাদের অ্যাটাস্টেড লাগবে বুঝতে পেরেছো এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে প্লাস এগুলো জেরক্স নিয়ে যেতে হবে ঠিক আছে দু কপি রেখে দিও জেরক্স করে দু কপি দু কপি জেরক্স রাখবে অরিজিনালটা আলাদা একটা ফাইলে রাখবে জেরক্সগুলো আলাদা একটা ফাইলে রাখবে তাছাড়া ফটো নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটো তিন কপি ওখানে কালার মানে কালার ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার পাসপোর্ট সাইজ ফটো তোমরা তোমাদের সাথে রেখে দিও ঠিক আছে মনে রাখবে এখানে কিন্তু ফর্মাল ড্রেস পরে যেতে হবে ড্রেস নিয়ে আমি আগামীকালকে ভিডিওতে বলে দেবো যে তোমরা কে কেমন ড্রেস পরবে ওখানে যেতে গিয়ে ঠিক আছে মানে ওখানে তোমাদের কি রকম ড্রেস পরলে তোমাদের ইম্প্রেশনটা ভালো হবে আমরা কমপ্লিটলি আগামীকাল ভিডিওতে আমরা ডিসকাস করে দেবো কিপ ফলিং আওয়ার চ্যানেল আশা করি ক্লিয়ার যে তোমাদের কি কি করতে হবে আর কোনটা না থাকলে কোন সার্টিফিকেট লাগবে ঠিক আছে চলো এবার নেক্সট এইবার দেখো অনেকেরই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকেরই এটা নিয়ে ডাউট আছে যে রিপোর্টিং টাইম যে অ্যাডমিট কার্ডে দেওয়া হয়েছে মানে তোমাদের যে ইন্টারভিউর জন্য ওখানে গিয়ে রিপোর্ট করতে হবে এই যে এই জায়গাটা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো স্ক্রিন করে রোটেট করে দেখো এই যে রিপোর্টিং টাইম যেমন এখানে দেওয়া হয়েছে এইট আওয়ার্স কোনো কোনো সেন্টারের ক্ষেত্রে নাইন আওয়ার্স কোনো কোন সেন্টারের ক্ষেত্রে হচ্ছে টেন আওয়ার্স এটার মানে কি এই যে নাইন আওয়ার্স টেন আওয়ার্স এগুলোর মানে কি অনেকেই বলছে এত ঘন্টার মধ্যে পৌঁছলে হবে এটা না এটা ভুল এটা মানে হচ্ছে দেখো এইট আওয়ার্স মানে হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল আটটা এইট এম নাইন আওয়ার্স মানে হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল নটা মানে এইট এর মধ্যে ইউ হ্যাভ টু রিচ তোমার পৌঁছাতে হবে তোমাদের বেনুতে এরপরে কিন্তু তোমাদের অ্যালাউ করবে না টেন আওয়ার্স মানে তোমাদের হচ্ছে সকাল দশটা ঠিক আছে এখানে কিন্তু সকালের কথা বলেছে সকালের যদি না বলতো এখানে কিন্তু থেকে টাইমটা শুরু হতো এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম ফরম্যাটে কিন্তু বলেছে তার মানে এইট জিরো জিরো আওয়ার্স বা নাইন জিরো জিরো আওয়ার্স বা টেন জিরো জিরো আওয়ার্স বা ইলেভেন জিরো জিরো আওয়ার্স মানে সকাল আটটা নয়টা দশটা এগারোটা সকাল সকাল ইট মিনস এম ঠিক আছে এখানে কিন্তু বলেন এটার মানে কিন্তু এই না যে আট ঘন্টার মধ্যে বোঝাতে হবে বা এটা কি এটা ভুল উঠেছে এমন কিছুই না প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু জিজ্ঞেস করছে আমাদেরকে রিপোর্টিং টাইম এত আওয়ার্স মানে এটার সাথে এ এম মানে সকাল এন্টি ঠিক আছে মানে এইট এ এম এ তোমাদের ওখানে রিপোর্টিং টাইম আশা করি বুঝতে পেরেছে এটা অনেকেই জিজ্ঞেস করছিল তাই আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে একদম বলে দিলাম ঠিক আছে নেক্সট আচ্ছা এইবার আমরা ক্লাসের দিকে চলে আসি আস্তে আস্তে ভেরি ভেরি ক্লাস আশা করি তোমাদের সমস্ত অ্যাড্রেস করা হয়ে গেছে বা আমরা আনসার করে দিয়েছি এবার ক্লাসটা শুরু করার আগে তোমরা একটা খাতা কলম নিয়ে বসো মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও আমরা যেটা বলছি ওটা শুনে শুনে লিখো তোমরা একটা হেডফোন লাগিয়ে নাও ঠিক আছে যাতে আমরা যেগুলো বলছি সবগুলো তোমরা যাতে শুনে শুনে যাতে লিখতে পারো ঠিক আছে চলো শুরু করছি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্লাসের অলরেডি কিন্তু প্রচুর ক্লাস আমরা আপলোড করে দিয়েছি তোমরা আমাদের নোটসগুলো নিয়ে পড়ো কমপ্লিট নোটস আছে এটার বাইরে কিছু পড়তে হবে না প্লাস এটার বাইরে কিন্তু আমাদের যেই ডেইলি ক্লাসগুলো ওগুলো কিন্তু ফলো করতে হবে ক্লাস প্লাস আমাদের নোটস তোমরা যদি পড়ো যেভাবে যেভাবে আমরা যে আর বিটি স্টুডেন্টসদের গাইড করেছিলাম ওরা কিন্তু সাকসেস পেয়েছে সো আমরা একদম দৃঢ় বিশ্বাসী যে তোমরা যদি আমাদের রোড ম্যাপ মেনে চলো তোমরা অবশ্যই সাকসেস মানে সাকসেস পাবে তোমাদের কেউ আটকা আটকে রাখতে পারবে না ঠিক আছে চলো শুরু করছি ক্লাস লাস্ট ক্লাসের পরের থেকে এটা আমরা শুরু করছি তোমাদের সবারই সবার জন্য আমরা একটা জিনিস বলে দিই ডিউটিস অফ স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের সবার জন্য আবার বলে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে জয়েন করে তোমার কি কি পাওয়ার হবে অলরেডি আমরা একদম এই প্লে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভের যে প্লে লিস্টটা আছে ওটার মধ্যে অলরেডি প্রথম ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তাও আমরা আরেকবার বলছি যেহেতু কুইক রিভিশন ক্লাসেসগুলো এখন চলছে তো অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ তুমি যখন জয়েন করবে তখন তোমার ডিউটিস কি কি হবে মনে রাখবে এক্সিকিউটিভের কথার মানে হচ্ছে এমন একজন মানে সামওয়ান যার নাকি পাওয়ার আছে সেই রকম ক্ষমতা আছে প্ল্যান বা কে এফেক্টে পরিবর্তন করার মানে ওই রকম মানুষ যিনি কোনো প্ল্যান হলে বা কোনো অ্যাকশন নেবো এমন ভাবলে ওটাকে করে শেষ করে ঠিক আছে মানে ওটাকে করে দেয় যা প্ল্যান করা হয় ওটাকে শেষ করে ওটার নামই হচ্ছে এক্সিকিউটিভ তার মানে তোমরা বুঝতে পারছো যে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে তোমাদের ত্রিপুরা পুলিশ নিচ্ছে তোমাদের কিন্তু মেন্টালি কিন্তু অনেকটাই স্ট্রং থাকতে হবে মেন্টালি ইউ হ্যাভ টু বি ভেরি মাচ সাউন্ড ঠিক আছে সো অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ ইন দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট তোমাদের কি কী কাজ হবে আমরা একদম দশটা পয়েন্ট বলছি আমাদের নোটসেও আছে এগুলো একদম দশটা পয়েন্ট বলবে এর বাইরে আর কোনো ডিউটিস নেই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আমি শর্টকাটে লিখছি তোমরা ভয়েস শুনে লিখে নাও ইনভেস্টিগেশন তদন্ত তদন্ত কোন কেসের যখন পুলিশ তদন্ত করবে তখন ওটা সম্পর্কীয় যা যা তথ্য আছে দিয়ে দিতে হবে যেমন কোনো সিক্রেট ইনফরমেশন কালেক্ট করে দেওয়া বা কোনো মানে যে সমস্ত ড্রাগ রিলেটেড যদি কোনো তোমাদের এমন কোনো ড্রাইভ চলেই মানে গুপ্ত যে ইনফরমেশনগুলো ওইগুলো দেওয়া তারপর তোমাদের ভেরিয়াস আদার ডিউটিস যেখানে নাকি ত্রিপুরা পুলিশ অথরিটিস তোমাদের বলবে যে ওই কোনো ক্রাইমের কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তোমাদের যে সময় হেল্প লাগবে ওই হেল্পগুলো তোমাদের কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে কিন্তু করে দিতে হবে নাম্বার টু ল অর্ডার আর ক্রাইম এই সবগুলো যাতে মানে ক্রাইমে যাতে মিনিমাইজ হয় ল অর্ডার যাতে হয় এই সবগুলো তোমাদের দেখে রাখতে হবে ত্রিপুরা পুলিশের সাথে তোমাদের মানে কি বলবো মানে ওখানে তোমাদের দুজনের মধ্যে আলোচনা করে বা তোমাদের সাথে নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে তোমাদের এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে ত্রিপুরা পুলিশকে কিন্তু হেল্প করতে হবে ঠিক আছে নাম্বার থ্রি সিক্রেট অপারেশন যদি কোনো মানে সিক্রেটলি কোনো যদি অপারেশন হয় পুলিশের তখন তোমাদের কিন্তু এই সিচুয়েশনও কিন্তু তোমাদের পুলিশকে কিন্তু হেল্প করতে হবে ঠিক আছে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে ডেটা এন্ট্রি যদি তোমাদের অফিস রিলেটেড কোনো ফাইল রিলেটেড ওয়ার্কস বা ডেটা এন্ট্রি টাইপের ওয়ার্ক যদি থাকে অ্যাস পার রিকোয়ারমেন্ট ফ্রম দ্য অথরিটি ঠিক আছে তোমার কিন্তু করতে হবে মনে রাখবে একটা পুলিশ স্টেশনে তোমার যখন পোস্টিং হবে অ্যাজ আ স্পেশাল এক্সিকিউটিভ তুমি কিন্তু একজন সাব ইন্সপেক্টর আন্ডারে থাকবে ঠিক আছে সাব ইন্সপেক্টর তারপর হেড কনস্টেবল তারপর কনস্টেবল ঠিক আছে সবার অর্ডার কিন্তু তোমার মেনে চলতে হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন ওসিও থাকে অনেক সময় ওসিরও কিন্তু তোমাদের অর্ডার মেনে চলতে হবে তোমার ওপরে যিনি অফিসার থাকবেন তুমি যে তোমাকে যে আন্ডারে দেওয়া হবে ওনার কিন্তু সমস্ত যেভাবে তোমাদের বলবে ওনাদের কিন্তু শুনে চলতে হবে ঠিক আছে নাম্বার ফোর নাম্বার ফোর এবিলিটি থাকতে হবে কিসের এবিলিটি মানে কোনো ওটাকে মাইন্ডে বসিয়ে নেওয়া মুভমেন্ট আসলো ওটা টার্গেট করে অথরিটিকে জানানো সাসপিশিয়াস কোনো অ্যাক্টিভিটির কর দেখলো ওটাকে তোমার জানাতে হবে অথরিটিকে যাতে অথরিটি যাতে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেয় যাতে ওটাকে যাতে যদি কোনো ক্রাইম প্ল্যান বা কোনো কিছু হয়ে থাকে মাস প্ল্যান ওটা যাতে প্রিভেন্ট যাতে করা যায় ঠিক আছে সিক্রেট অপারেশনে পুলিশকে হেল্প করতে হবে এটা আমরা বলেছি ডিসিপ্লিন ডিসিপ্লিন করতে হবে ব্যাপারে ত্রিপুরা পুলিশকে তোমাদের হেল্প করতে হবে যে পার্টিকুলার এরিয়াতে তোমাদের পোস্টিং ওখানে ডিসিপ্লিনটা করতে ঠিক আছে ডিসিপ্লিন মেনটেন করতে তোমাদের কিন্তু হেল্প করতে হবে নাম্বার সেভেন নাম্বার হচ্ছে ইমার্জেন্সি যদি কোনো ইমার্জেন্সি বা কোনো প্রবলেমেটিক সিচুয়েশন আছে ন্যাচারাল ক্যালামিটিস আসে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ফায়ার ইনসিডেন্ট বা এমন কোনো ইমিডিয়েট আর্জেন্ট যেই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখতে হবে ওই ওই রকম যদি অর্ডার থাকে তোমাদের ইমার্জেন্সি বা প্রবলেম রিলেটেড সিচুয়েশানসে তোমাদের কিন্তু হেল্প করে যেতে হবে ঠিক আছে আমরা মুছে ফেলে একটু ওয়েট করো ঠিক আছে নেক্সট নেক্সট কি তোমাদের কমিউনিটি বিল্ড আপ করতে হবে কি বলেছি কমিউনিটি বিল্ড আপ এটা হচ্ছে নাম্বার এইট কমিউনিটি মানে কি তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশের কিন্তু একটা ইনিশিয়েটিভ আছে কি প্রয়াস ইনিশিয়েটিভ যেখানে পাবলিক পুলিশ রিলেশনটা রিলেশনশিপটাকে কিন্তু মজবুত করার লক্ষ্যে কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু ত্রিপুরা পুলিশ কিন্তু প্রয়াস ইনিশিয়েটিভটা কিন্তু শুরু করেছে সো কমিউনিটির মানুষের সাথে তোমাদের ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে ওনারা যাতে তোমাকে যাতে বন্ধুভাবে ওনাদের সমস্ত প্রবলেম যাতে তোমাদেরকে জানাতে পারে প্লাস কমিউনিটিতে কোনো কোনো কিছু যদি সেই রকম ইমার্জেন্সি বা কোনো সিচুয়েশন আসে তখন যাতে ওনারা যাতে খোলা মাইন্ডে তোমাকে সব কিছু যাতে বলতে পারে তোমার পুরো ওনাদের সাথে একদম গুড রিলেশন বা সাউন্ড রিলেশন মেনটেন করার দায়িত্ব ওনাদের সাথে ইন্টার্যাক্ট করে সাউন্ড রিলেশন মেনটেন করার দায়িত্ব কিন্তু তোমার উপরে ঠিক আছে নেক্সট নাম্বার নাইন হচ্ছে কি পাবলিক সেফটি পাবলিক সেফটি সবচেয়ে প্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে সবচেয়ে প্রথম দায়িত্ব হচ্ছে পাবলিক বা মানুষের মানুষকে সেফলি রাখা যদি এমন কোনো সিচুয়েশন আসে যেখানে মানুষের যে সেফটিটা ওটা মানে তোমাদের বলতে পারো ওটা এইট ইজ আন্ডার দ্য কোয়েশ্চেন মার্ক এমন হয় যে কোনো একটা সিচুয়েশন হলো বা কোনো একটা খুফিয়া তোমরা ইনফরমেশন পেলে যে একটা বোম্বিং টাইপের বা কিছু হবে ওটার ব্যাপারে এডিকুয়েট স্টেপ নিয়ে তোমার অফিসারকে জানানো দায়িত্ব তোমার ঠিক আছে তোমার কারণ তুমি তোমার প্রথম দায়িত্ব কি পাবলিক সার্ভিস তুমি মানুষের জন্য কাজ করবে আর তুমি এত বড় একটা প্রিমিয়ার অর্গানাইজেশন অফ দ্য স্টেটে তুমি পার্ট হচ্ছ তোমার সবচেয়ে প্রথম এম থাকবে কি পাবলিক সেফটি কি বলেছি পাবলিক সেফটি আর নাম্বার টেন কি সমস্ত রকমের সমস্ত রকমের যেই সমস্ত আমরা তো বললাম সিক্রেট অপারেশন গুলো বললাম সমস্ত রকমের যেই মানে কি বলবো এখানে তোমাদের কিছু কিছু মানুষ যারা আছে যারা নাকি সিক্রেট সিক্রেট ধরো কোনো ইনফরমেশন দেয় ঠিক আছে জেনারেলি দেয় অ্যাবাউট সাম ইনসিডেন্টস বা অ্যাবাউট দ্য ক্রিমিনালস ওই সমস্ত মানুষদের সাথে তোমাদের কিন্তু প্রপার রিলেশন বানিয়ে রাখতে হবে যাতে সমস্ত ইনপুট বা ইনফরমেশন নিয়ে তোমরা যাতে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে যাতে তোমরা যাতে হেল্প করতে পারো ঠিক আছে এটাও কিন্তু সিক্রেট অপারেশনসের আন্ডারেই কিন্তু তোমাদের আসছে এছাড়া নাম্বার ইলেভেনও বলে দেই এছাড়া তোমাদের আর কি কি ডিউটিস থাকতে পারে তোমাদের যেমন থাকতে পারে জেনারেল অফিস যে সমস্ত কাজগুলো থাকে যদি তোমাদের অফিসার যদি থাকেন তখন ইমিডিয়েট যিনি অফিসার থাকবেন ওনার ওনার আদেশেই কিন্তু তোমার চলতে হবে ঠিক আছে রিমেম্বার ইউ আর গোয়িং টু বি এ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট তোমাদের কিন্তু নিজেদেরকে কিন্তু স্ট্রং রাখতে হবে সেই রকম অ্যাবিলিটি তোমাদের রাখতে হবে যাতে সমস্ত টেন্স সিচুয়েশনে তোমরা যাতে তোমরা যাতে মনো না হারাও কারণ তোমাদের কিন্তু পাবলিক মেইনলি ডিপেন্ডেন্ট ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো আর তোমাদের কি কি কোয়ালিটিস থাকতে হবে তোমাদের সেই রকম কি কি তোমাদের কোয়ালিটি কি কি থাকতে হবে তোমাদের মধ্যে যেমন কমিউনিকেশন স্কিলস তোমাদের ভালো থাকতে হবে তোমাদের যে সমস্ত প্রবলেমস ওইগুলোর ব্যাপারে বলতে হবে মানুষকে বা মানে সরি মানে তোমাদের যে সমস্ত প্রবলেমস ওইগুলোর ব্যাপারে তোমাদের বলতে হবে তোমার অফিসারকে মানুষ তোমাদেরকে বলবে তুমি মানে মানে ওদের কি প্রবলেম এখন ওদের প্রবলেমটাকে তুমি অ্যাড্রেস করতে হবে কি করে তোমার ইমিডিয়েট যিনি অথরিটি আছেন বা অফিসার ওনাকে কিন্তু বলতে হবে ঠিক আছে তোমার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে নেগেটিভ অ্যাটিটিউড থাকলে তুমি কোনো কাজে এগিয়ে পারবে না এগিয়ে যেতে পারবে না প্লাস হেল্পিং অ্যাটিটিউড তোমার থাকতে মানুষকে সাহায্য করার সেই মেন্টালিটি তোমার থাকতে হবে ঠিক আছে নাই নেক্সট কি মেন্টাল প্লাস ফিজিক্যাল হেলথ মেন্টাল প্লাস ফিজিক্যাল হেলথ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে কারণ মেন্টালি তোমরা যদি স্টেবল না হও বা মেন্টালি তোমরা যদি সেরকম স্ট্রং না হও বিভিন্ন সিচুয়েশন আসতে পারে এমন টেন্স সিচুয়েশন বা এমন ইমার্জেন্সি সিচুয়েশন তোমরা নিজেরাই যদি হেরে যাও ওই সিচুয়েশনে মনোবল যদি হারিয়ে ফেলো মানুষ কী করে তোমাদের উপর মানে মানুষ যে তোমাদের উপর ডিপেন্ডেন্ট ওটা তোমরা কী করে মানুষকে হেল্প করবে ঠিক আছে তাই ইউ হ্যাভ টু বি মে বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং ঠিক আছে নেক্সট লাভ ফর দ্য সার্ভিস লাভ ফর দ্য সার্ভিস মানে হচ্ছে তোমরা তো তোমার ইউ আর গোয়িং টু বি পার্ট অফ দ্য ত্রিপুরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট তোমাদের তোমরা যে সার্ভিসটা করছো ওটাকে তোমাদের ভালোবাসতে হবে ঠিক আছে এমনও হতে পারে তোমাদের কিন্তু এট এনি পয়েন্ট অফ দ্য ডে অর নাইট তোমাদের কিন্তু ডিউটি ডাকা হতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট ফ্রম দ্য অথরিটি তোমাদের কিন্তু যেতে হবে তোমাদের কিন্তু যেতে হবে সেই সমস্ত কাজে কারণ তুমি দায়বদ্ধ ঠিক আছে ইউ আর ইউ ইউমার তুমি কিন্তু চাকরিতে ঢুকার আগে কিন্তু প্রমিস করে ঢুকছো যে তুমি যথা যথাসম্ভব তোমার যতটুকু এবিলিটিস দিয়ে পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু ডিপার্টমেন্টকে তুমি কিন্তু সাহায্য করবে ঠিক আছে নেক্সট টিম ওয়ার্ক তোমাদের করতে হবে টিম ওয়ার্ক মানে সবাই মিলে একটা টিমে কাজ করবে একজন আরেকজনকে হেল্প করবে কোনো ইনভেস্টিগেশন সিন বা কোনো ক্রাইম রিলেটেড যদি কোনো কিছু কাজ থাকে ওইটা সলভ করার জন্য একজন আরেকজনকে হেল্প করবে তুমি তোমার আপার অফিসারকে জানাবে উনি কিছু পেলে তোমাকে জানাবে মানে ওনার যদি কিছু লাগে তোমাকে জানাবে তুমি সেই ইনফরমেশন কালেক্ট করে দেবে ইন দিস ওয়ে এটা একটা লুপ সবাই সবাইকে হেল্প করবে তাহলে কিন্তু ডিপার্টমেন্টকে কিন্তু অনেক কিন্তু হেল্প হবে ঠিক আছে নেক্সট কি তোমাদের পাবলিককে হেল্পিং অ্যাটিটিউড থাকতে হবে পাবলিককে হেল্প করা সেই অ্যাটিটিউড থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিলস থাকবে রাখতে পাবলিক যাতে তোমাদের উপর ভরসা করে সেই রকম তোমাদের মেন্টালিটি তোমাদের রাখতে হবে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো ডিউটিস আর কোয়ালিটিস অফ স্পেশাল এক্সিকিউটিভের কি হতে পারে ঠিক আছে আশা করি দিস ইজ ক্লিয়ার এইবার চলো আমরা কিছু ইম্পর্টেন্ট তোমাদের ফুল ফর্ম দেখে নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস তোমরা এই ক্লাসের লিঙ্কটা প্লিজ সমস্ত গ্রুপে শেয়ার করে দিও ঠিক আছে সবাই যাতে জানতে পারে প্রথম প্রথম তোমরা কি জানো পুলিশ কথাটার ফুল ফর্ম কি হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ পুলিশ কথাটার অর্থ হচ্ছে লিখে রাখো পাবলিক অফিসার পাবলিক অফিসার ফর লিগেল ইনভেস্টিগেশনস পাবলিক অফিসার ফর লিগেল অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সি পাবলিক অফিসার ফর লিগেল ইনভেস্টিগেশন এন্ড ক্রিমিনাল ইমার্জেন্সি সেটা হচ্ছে পুলিশের ফুল ফর্ম পুলিশ কথাটার ফুল ফর্ম পিও এল আই টি পাবলিক অফিসার ফর লিগেল ইনভেস্টিগেশন এন্ড ক্রিমিনাল ইমার্জেন্সি টোটালি ইট ইস পুলিশ ঠিক আছে তারপর আমি তোমাদের পড়িয়েছিলাম ডিজিপি হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে নেক্স্ট এডিজিপিও পড়িয়েছিলাম এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ নেক্সট আইজিপি আই জিপি মানে কি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশেও পড়িয়েছিলাম নেক্স এস পি এস পি হচ্ছে সুপার অফ পুলিশ সুপার অফ পুলিশ এই এসপি অফিস কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু এসপি অফিস থেকে কিন্তু রিলিজ করা হয়েছে এসপি কিন্তু ডাইরেক্টলি রিপোর্ট করে ডিজিপিকে বা এডিজিপিকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সম্পূর্ণ আমরা হায়ার কিটা আমরা বুঝিয়ে দিয়েছিলাম মানে কার পরে কোন অফিসারের র্যাঙ্ক সবচেয়ে উঁচু তার নিচে যিনি আসেন ওনার কি র্যাঙ্ক ওনার কি ডিউটিস তোমরা আমাদের আগের ভিডিওসগুলো গিয়ে একটু কাইন্ডলি দেখে নিও ঠিক আছে নেক্সট ডিসিপি ডিসিপি হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ কি বলেছি ডেপুটি কমিশনার অফ পুলিশ ঠিক আছে নেক্সট এএসপি এএসপি হচ্ছে কি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ঠিক আছে এএসপি ঠিক আছে নেক্সট পিআই পিআই এর ফুল ফর্ম হচ্ছে পুলিশ ইন্সপেক্টর পিআই হচ্ছে কি পুলিশ ইন্সপেক্টর এবার হচ্ছে এপিআই এপিআই হচ্ছে এডিশনাল পুলিশ ইন্সপেক্টর এডিশনাল পুলিশ ইন্সপেক্টর নেক্সট এসআই এসআই মানে হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ সাব ইন্সপেক্টর অফ পুলিশ মানে হচ্ছে পুলিশ কনস্টেবল ঠিক আছে সমস্ত ফুল ফর্মস গুলো তোমাদের মনে রাখতে হবে নেক্সট নেক্সট তোমাদের আর কি মনে রাখতে হবে আমরা বলেছি এফ আই আর আর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এই এফআইআরটা কিন্তু কগনিজেবল অফেন্স আছে আর নন কগনিজেবল অফেন্স আছে অফেন্স সেই অফেন্স যেখানে কোনো কোর্ট অর্ডার ওয়ারেন্ট বা কোনো কোর্ট অর্ডার ওখানে লাগে না আমরা গতকালকে ভিডিওতে নন অনেক সময় সার্ভিস রেজিস্টার সিএসআর এ কিন্তু সেফ থাকে ঠিক আছে ওই সমস্তগুলো কিন্তু এফআইআর আন্ডারে কিন্তু রেজিস্টার হয়ে কগনিজেবল অফেন্স তোমরা গতকালকে ভিডিও মানে গুলো গিয়ে দেখে নিও নেক্সট সি এস আর সি এস আর হচ্ছে কমিউনিটি সার্ভিস রেজিস্টার কমিউনিটি সার্ভিস রেজিস্টার এটার মানে হচ্ছে কি মানে তোমাদের এমন কোনো নন কগনাইজেবল অফেন্স হল মানে সেই সমস্ত অপরাধমূলক ঘটনাগুলো যেগুলোতে পুলিশ ডাইরেক্টলি কাউকে অ্যারেস্ট করতে পারবে না কি কি লাগবে আইদার ওয়ারেন্ট ইস্যু করতে হবে বা কোর্টের অর্ডার লাগবে ওই সমস্ত অপরাধমূলক ঘটনাগুলো বা ওই সমস্ত যেই সমস্ত মানে রেকর্ডগুলো কমিউনিটি সার্ভিস রেজিস্টারে কিন্তু মেনটেন হবে এছাড়া বাকি অপরাধগুলোর জন্য কিন্তু এফআইআর রেজিস্টার হয় এফআইআর সেই সমস্ত অপরাধমূলক ঘটনাগুলোর জন্য রেজিস্টার হয় যেগুলো নাকি কগনাইজ কগনিজেবল অফেন্স হিসেবে ধরা হয় কগনিজেবল অফেন্স মানে সেই সমস্ত দোষ মানে দোষগুলো যেগুলো নাকি যেগুলোর পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্ট বা কোনো কোর্ট অর্ডার কিন্তু ডাইরেক্টলি কিন্তু অ্যারেস্ট করতে পারে ইফ দে ওয়ান্ট ঠিক আছে नेक्स्ट ওসি ওসি হচ্ছে অফিসার ইন চার্জ ওসির মানে কি অফিসার ইন চার্জ नेक्स्ट नेक्स्ट তোমরা যেটা জানতে পারো এটা হচ্ছে সিআইডি সিআইডি তোমরা সবাই জানো সোনি এন্টারটেনমেন্টে কিন্তু সিআইডি কিন্তু ছিল একটা এপিসোড সরি একটা সিরিয়াল যেটা কিন্তু রিসেন্টলি কিন্তু শেষ হয়েছে আফটার লং অ্যাবাউট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স আই গেস ভেরি পপুলার শো তো সিআইডির ফুল ফর্ম হচ্ছে কি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট পিএসআই পিএসআই হচ্ছে পুলিশ সাব ইন্সপেক্টর

আরো কিছু জেনারেলাইজ ফুল ফর্ম লিখে রাখো যেমন আইপিএস আইপিএস মানে হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ঠিক আছে তোমরা সবাই জানো স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা কিন্তু সিআইএসএফ আইটিবিপি মানে বর্ডার পুলিশ ফোর্স ওই সমস্ত কিন্তু কনস্টেবল বা বিভিন্ন লেভেলে কিন্তু রিক্রুটমেন্ট হয় ঠিক আছে ইউপিএসসি মানে এটার ফুল ফর্ম কি ইপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেটার মাধ্যমে আইএফ আইএস আই পি সমস্ত পোস্টে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপে গ্যাজেটেট সার্ভিসে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু ডাইরেক্টলি কিন্তু করা হয় ঠিক আছে নেক্সট এস সি আমরা বলেছি এসিস্ট্যান্ট কমিশন অফ পুলিশ এবার পিএসসি জেনে রাখো পি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এটা সবাই জানো কি বলেছি পাবলিক সার্ভিস কমিশন এইবার তোমরা আরেকটা জিনিস জেনে রাখো তোমাদের যেই মানে আছে দাঁড়ো দাঁড়ো এই জিনিসটা আমরা তো মুছে নেই এটা একটু এই টপিকটা থেকে আলাদা ঠিক আছে ফুল ফর্ম যে টপিকটা ওটা থেকে আলাদা ঠিক আছে মনে রাখবে এই তোমাদের যদি জিজ্ঞেস করে হাউ হাউ স্পেশাল এক্সিকিউটিভ উইল বি কানেক্টেড হাউ স্পেশাল এক্সিকিউটিভ উইল বি কানেক্টেড টু পুলিশ মানে তোমরা তোমাদেরকে আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি ইংলিশে লিখি যে অ্যাজ আমরা যেভাবে পড়াই ঠিক আছে তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা তো এজ এ স্পেশাল এক্সিকিউটিভ জয়েন করবে তোমরা কি করে তোমাদের যেই মানে তোমাদের যিনি সিনিয়র থাকবেন বা তোমার যার ইনস্ট্রাকশনে চলতে হবে ওদের সাথে রিলেশনটা হেলদি রিলেশন তোমরা কি করে বিল্ড আপ করবে ঠিক আছে মনে রাখবে ত্রিপুরাতে টোটাল কটা ডিস্ট্রিক্ট আছে এটাও জিজ্ঞেস করবে আটটা ডিস্ট্রিক্ট ঠিক আছে তেইশটা সাবডিভিশন ফিফটি এইট ব্লক এগুলো বারবার আমরা পড়ি পড়িয়ে দিই আমাদের জি কে পিডিএফ আছে যেটা স্পেশাল এক্সিকিউটিভের পিডিএফ এস কমপ্লিট পিডিএফ এর সাথে কিন্তু দেওয়া হয় ঠিক আছে ওটাতে সমস্ত কিছু দেওয়া আছে তো আটটা জেলার মধ্যে বা আটটা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা পুলিশ স্টেশনে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার কথা ঠিক আছে ওনারা মানে এই যে স্পেশাল এক্সিকিউটিভ যারা এমপ্লয়েড হবে ওনাদের দায়িত্ব হচ্ছে মেইনলি ইনভেস্টিগেশনে বিভিন্ন ক্রাইম সিন বা কোনো ইনফরমেশন গুপ্ত ইনফরমেশন পুলিশকে দেওয়া ওই সমস্ত ইনভেস্টিগেশন টাইপ অফ ওয়ার্কসে পুলিশকে হেল্প করা ঠিক আছে সো উনাদের বা তোমার ওনাদের বলতে বা তোমাদের তোমাদের বুঝে নিতে হবে যে তোমরা যেই মানে জেনার আন্ডারে তোমরা কাজ করবে যিনি তোমার বস হবে মেবি ওসি ওসি বা হেড কনস্টেবল বা সাব ইন্সপেক্টর জেনার আন্ডারে থানাটা আছে উনি তোমার বস হবে উনি কি চান যে তুমি কিভাবে কাজ করো তোমাদের কিন্তু অল ল রিলেটেড টার্ম যেগুলো আছে তোমাদের মনে রাখবে একটা ওরিয়েন্টেশন তোমাদের কিন্তু ট্রেনিং হবে ঠিক আছে ওরিয়েন্টেশন ট্রেনিং হবে এই ওরিয়েন্টেশন ট্রেনিং এ কিন্তু বিভিন্ন তোমাদের কাজ কি করে করতে হবে তোমাদের সেই রকম ভাবে কিন্তু ডেভেলপ করে তোলা হবে এই ওরিয়েন্টেশন ট্রেনিংটা কিন্তু ম্যান্ডেটরি যারা এটা করবে না ইওর ক্যান্ডিডেটচার টু দিস রিক্রুটমেন্ট উইল বি ক্যান্সেলড মনে রাখবে তোমাদের কিন্তু তোমাদের যে বস ওনার সাথে হেলদি রিলেশনশিপ মেইনটেইন করতে হবে বিল্ড করতে হবে ওনার কথা মতো সমস্ত কাজ করতে হবে আর যেভাবে বলে দেবেন যেভাবে উনি ম্যাপটা সাজিয়ে দেবেন যে এভাবে করো এভাবে হেল্প করো এখানে যাও ওখানে যাও ওই সমস্তগুলো কিন্তু তোমাদের করতে হবে টু হেল্প দ্য পুলিশ ডিপার্টমেন্ট বিকজ ইউ আর স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু গভর্নমেন্ট কিন্তু রিক্রুটমেন্ট করছে যাতে পুলিশ ডিপার্টমেন্টে যাতে মানে সবচেয়ে বেশি যাতে হেল্প হয় ইন দ্য ইনভেস্টিগেশন অফ ভেরিয়াস থিংস ঠিক আছে আর একটা তোমরা জানো একটা একটা ফুল ফর্ম মিস হয়েছে ঠিক আছে হঠাৎ করে মনে এলো একটা কি ফুল ফর্মটা হচ্ছে এস SDPO নিয়োগ হয় ত্রিপুরা পুলিশে তোমরা সবাই জানো SDPO SDPO এর ফুল ফর্ম কি সাব ডিভিশন সাব ডিভিশন পুলিশ অফিসার সাব ডিভিশন পুলিশ অফিসার সেন্ট্রাল गवर्नमेंटेड ফোর্স কিছু নাম জেনে রাখো CRPF হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআইএসএফ যেনারা এয়ারপোর্ট এয়ারপোর্টগুলোতে মেনলি এমপ্লয়েড থাকেন ওনাদের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ঠিক আছে নেক্সট এস এস বি এস হচ্ছে নেপাল আর ভুটান বর্ডারে আমাদের গাইড করে ঠিক আছে নেক্সট তোমাদের এসএসবি এস এস ফুল ফর্ম হচ্ছে কি সশস্ত্র সিমাবল আমি লিখে দিই এখানে একটু মুছে নিই স্লাইডগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে কি বলছি সশস্ত্র এক সময় এস এস অফিস ছিল আগরতলায় কিন্তু বর্তমানে কিন্তু ওই অফিসটাতে কিন্তু সি আর পি এর কিন্তু ক্যাম্প খুলে নেওয়া হয়েছে ঠিক আছে সো লেট সি ওখানে আরও ক্যাম্প কিছু খোলা হতে পারে এস এস বা ওখানে সি আর পি এফ ক্যাম্প কিন্তু এক্সটেন্ড হতে পারে ঠিক আছে নেক্সট র র হচ্ছে এমন একটা এজেন্সি যেন নাকি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কিন্তু হেল্প করে বা বিভিন্ন ইনভেস্টিগেশন যে ডিপার্টমেন্ট গুলো আছে ইনভেস্টিগেশন যে আছে মানে ইন্ডিয়া যেগুলো নাকি ন্যাশনাল সিকিউরিটির জন্য কাজ করে ওদেরকে কিন্তু হেল্প করে র র এবার ফুল ফর্ম কি তোমাদের জিজ্ঞেস করতে পারে র ফুল ফর্ম হচ্ছে রিসার্চ রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং ঠিক আছে আর মনে রাখবে পুলিশ ডিপার্টমেন্টের হেড হচ্ছে একজন ডিআইজি ঠিক আছে বা ডিজিপি তোমরা বলতে পারো ডাইরেক্টর ডিজিপি হচ্ছে শ্রী অমিতাভ ঠিক আছে ওসি বলেছি অফিসার ইন চার্জ এগুলো সবগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে বর্তমানে যিনি ডিজিপি আছেন এডিশনাল ডিজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সবার নাম কিন্তু মনে রাখতে হবে আমরা অলরেডি কিন্তু ক্লাসে কিন্তু ডিসকাস করেছি ইম্পর্টেন্ট যারা যারা অফিসার আছে ওনাদের কিন্তু তোমাদের কিন্তু মানে ওনাদের নামগুলো জেনে রাখতে হবে ত্রিপুরা রিলেটেড ত্রিপুরা রিলেটেড কিন্তু তোমাদের নাম জেনে রাখতে মনে রাখবে ত্রিপুরা পুলিশের সাথে ত্রিপুরা পুলিশকে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তোমার যদি কিছু হেল্প লাগে দেন হেল্পলাইন নাম্বারটা কি ওয়ান ঠিক আছে ওয়ান হচ্ছে কি এটা হচ্ছে তোমাদের হেল্পলাইন নাম্বারটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকে ছোট একটা ক্লাস আগামী দিনে আমরা আরো ক্লাস নিয়ে আসবো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ক্লাসেস করাবো গতকাল মানে আগামী কালকে আমরা করাবো গতকাল ক্লাসটা তোমরা দেখে নিও ওটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল আজকেরটাও ইম্পর্টেন্ট আজকে রিমেম্বার আজকে কিন্তু হচ্ছে লাস্ট ডেট এডমিট কার্ড কারেকশন এডমিট কার্ড কালেকশ মানে কালেকশন প্লাস কারেকশন দুটো যদি কোনো কিছু ঠিক করতে হয় ওটারও লাস্ট ডেট যদি এডমিট কার্ড না নিয়ে থাকো আজকে কিন্তু লাস্ট ডেট টোয়েন্টি জানুয়ারি লাস্ট ডেট প্লিজ সবাইকে একটু মনে করিয়ে দিও আমাদের ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও আমরা কিন্তু বারবার অ্যানাউন্স করছি আজকের পর থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পাবে না স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স প্লিজ প্লিজ অ্যাটেনশন দাও আজকে হচ্ছে লাস্ট ডেট পঁচিশ জানুয়ারি অ্যাডমিট কার্ড কালেক্ট করা অ্যাডমিট কার্ডে কিছু ভুল থাকলে ইনটিমেশন দিয়ে ওদের ওদের থেকে ঠিক করিয়ে নেওয়া ঠিক আছে সো তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা তোমাদের পছন্দ হয়েছে এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে প্লিজ শেয়ার করো বিভিন্ন প্ল্যাটফর্মসে সবাই যাতে এই ভিডিওটা দেখে বেনিফিট পেয়ে যায় ফর দেয়ার ইন্টারভিউ তোমার যদি কমপ্লিট এক্সিকিউটিভ নোট যদি লাগে বা ত্রিপুরা কারেন্ট এফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্লাস ত্রিপুরা যেগুলো তোমাদের সমস্ত এক্সামভিউ ত্রিপুরাতে হেল্পফুল হবে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সঙ্গে সমস্ত রকম লেটেস্ট নিউজ কারেন্ট এফেয়ার জিকে চাকরি সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা একটুই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাগবে ফলো করে দিয়ে নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জেন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো আমরা তোমাদের পাশে আছি তোমাদের ইন্টারভিউ ভালো করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ঠিক আছে তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস যারা এই পুরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও ঠিক আছে চলো হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার